রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই ইউনিটে পাশের হার পঞ্চান্ন দশমিক চৌত্রিশ শতাংশ মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে এ ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ সময় সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সুলতান উল ইসলাম প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আসাবুল হক জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং এই ইউনিটের প্রধান সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন সহ ইউনিটভুক্ত ইউনিটভুক্ত অনুষদগুলোর অধিকর্তা ও সং ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন ফল প্রকাশকালে উপাচার্য বলেন গুণগত মানের প্রশ্ন তৈরি ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি নির্ভুল যাচাই বাচাই শেষে সঠিক ফলাফল প্রকাশ করা এক মহাযজ্ঞ সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলে জানান উপাচার্য এ ইউনিটে পঞ্চান্ন দশমিক চৌত্রিশ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে গ্রুপ এ এ পাসের হার আটচল্লিশ দশমিক নব্বই শতাংশ ও সর্বোচ্চ নম্বর বিরাশি দশমিক আশি গ্রুপ দুইয়ে পাশের হার উনষাট দশমিক চুয়াত্তর শতাংশ ও সর্বোচ্চ নম্বর বিরানব্বই দশমিক পঁচাত্তর গ্রুপ তিন এ পাশের হার বাষট্টি দশমিক তেত্রিশ এবং সর্বোচ্চ নম্বর তিরানব্বই দশমিক পনেরো গ্রুপ চারে পাশের হার পঞ্চাশ দশমিক উনচল্লিশ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর চুরাশি দশমিক পঁয়ষট্টি দুই শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুলাই এ পরীক্ষায় উপস্থিত ছিলেন একষট্টি হাজার নব্বই জন শিক্ষার্থী গড় উপস্থিতির হার ছিল নব্বই দশমিক ছিয়াশি শতাংশ